হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ফাঙ্গাস বা ছত্রাক সম্পর্কে। ভারতে খুব দ্রুতগতির সাথে ফাঙ্গাসের আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে ফাঙ্গাস সম্পর্কে জানে না, তাই এখন ইন্ডিয়াতে আবার এই ফাঙ্গাসকে নিয়ে সবাই আতঙ্কের ভিতরে আছে। আজকে আমরা ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস এবং ইয়েলো ফাঙ্গাস সম্পর্কে জানবো। আজকে এই তিন ফাঙ্গাস অর্থাৎ তিন ছত্রাকের তুলনা করব। এই তিন ফাঙ্গাস সম্পর্কে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনারা দেখছেন নাম্বার ওয়ান ফ্যাক্ট চ্যানেল বিডি ফ্যাক্টিউব। নাম্বার ওয়ান, ইন্ট্রোডাকশন। ব্ল্যাক ফাঙ্গাস একটি দুর্লভ রোগ, যে রোগটি অল্প কিছু লোকের মধ্যে দেখা দেয়। এই রোগটি মিউকর নামের এক ধরনের ছত্রাকের কারণে হয়ে থাকে। এটি মাটি, পাতা এবং পচা ফলমূলে থাকে, কোনো মানুষের নাকেও থাকতে পারে। এই ছত্রাকটি আমাদের শরীরের অ্যান্টিবডির সাথে যুদ্ধ করে। আমাদের শরীরের অ্যান্টিবডি এটি প্রতিরোধ করতে সক্ষম হয়, কিন্তু আমাদের শরীরে অ্যান্টিবডি শক্তি যদি কিছুটা কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই ছত্রাকটি আক্রমণ করে ফেলে। হোয়াইট ফাঙ্গাস ব্ল্যাক ফাঙ্গাসের মতো একটি ছত্রাক, কিন্তু এ ফাঙ্গাসটি ব্ল্যাক ফাঙ্গাসের চেয়ে অত্যধিক পরিমাণে ভয়ানক। হোয়াইট ফাঙ্গাস তখনই আমাদের শরীরে আক্রমণ করে যখন আমাদের শরীরের অ্যান্টিবডির ক্ষমতা কমে যায়। হোয়াইট ফাঙ্গাসকে ব্ল্যাক ফাঙ্গাসের চেয়ে ভয়ঙ্কর জন্য বলা হয়। এটি আমাদের ফুসফুস ছাড়াও অন্যান্য অঙ্গগুলোতে আক্রমণ করতে পারে। নিঃশ্বাসের মাধ্যমে ইয়েলো ফাঙ্গাস আমাদের শরীরে প্রবেশ করে। ইয়েলো ফাঙ্গাস ব্ল্যাক ফাঙ্গাস এবং হোয়াইট ফাঙ্গাসের চেয়ে কিছুটা আলাদা। বাকি দুই ভাইরাসের ক্ষেত্রে নাক এবং মুখ থেকে এর আক্রমণ শুরু হয়, কিন্তু ইয়েলো ফাঙ্গাস আমাদের শরীরের ভাইটাল অর্গানসগুলোতে আক্রমণ করে, এজন্য এটিকে ভয়ানক বলা হয়। সিমটমস। ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণগুলো হলো মাথা ব্যথা, শ্বাসকষ্ট, চোখের সমস্যা যেমন চোখ ব্যথা। হোয়াইট ফাঙ্গাসের লক্ষণগুলো হলো কফ, জ্বর, ডায়রিয়া এবং অক্সিজেন লেভেল কমে যাওয়া। হোয়াইট ফাঙ্গাসের লক্ষণ করোনা রোগীর মতো, তাই হোয়াইট ফাঙ্গাসকে নির্ণয় করতে হলে সিটি স্ক্যান এবং এক্সরে করতে হয়। ইয়েলো ফাঙ্গাসের লক্ষণগুলো হলো হজম শক্তি কমে যাওয়া, শরীর দুর্বল অথবা ঘুমঘুম ভাব হওয়া। যদি আপনি শরীরে আঘাত পান তাহলে ইয়েলো ফাঙ্গাসের কারণে এটি ঠিক হতে সময় লাগবে, খাবার খেতে ইচ্ছা হবে না। নাম্বার থ্রি, হো ইজ অ্যাট রিস্ক। ডায়াবেটিস এবং করোনা রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারে। করোনা রোগীকে বাঁচানোর জন্য তাকে স্টেরয়েড দেওয়া হয়। স্টেরয়েড আক্রান্ত রোগীর শরীরে প্রতিরোধ করতে পারে, কিন্তু স্টেরয়েডের ফলে শরীরের অ্যান্টিবডির ক্ষমতা কমে যায়, যার কারণে আমাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্তের ঝুঁকি বেড়ে যায়। অপরদিকে হোয়াইট ফাঙ্গাস সেই সকল লোককে আক্রমণ করে যাদের ইমিউনিয় সিস্টেম দুর্বল। হোয়াইট ফাঙ্গাস সোয়াসের রোগ নয়, যাদের ডায়াবেটিস এবং ক্যান্সার আছে তাদেরকে হোয়াইট ফাঙ্গাস আক্রমণ করতে পারে। ইয়েলো ফাঙ্গাস সেই সকল লোকের হতে পারে যাদের শরীরে ইমিউনিয় সিস্টেমের ক্ষমতা কম এবং যারা অতিরিক্ত মাত্রায় স্টেরয়েড নিয়েছেন। নাম্বার ফোর, মর্টালিটি রেট। যদি সঠিক সময়েও এর ট্রিটমেন্ট নেওয়া হয় তবে ব্ল্যাক ফাঙ্গাসের মৃত্যুর হার 50%। তার মানে আমরা জানতে পারলাম যে 100 জন রোগে আক্রান্ত হলে 50 জন ব্ল্যাক ফাঙ্গাসে মারা যায়। অপরদিকে হোয়াইট ফাঙ্গাসের মৃত্যুর হার গণনা অসম্ভব এবং ইয়েলো ফাঙ্গাসের মৃত্যুর হার 25-90% ভিতরে থাকে। নাম্বার ফাইভ, ট্রিটমেন্ট। ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচার জন্য অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস অ্যাম্ফোবি ইউজ করা হয়। যদি এ রোগ হয় আপনার তাহলে ঘরে বসে না থেকে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। অপরদিকে হোয়াইট ফাঙ্গাসের জন্য আমাদের সাধারণ কিছু ওষুধ খেতে হয় এবং ইয়েলো ফাঙ্গাসের জন্য অ্যাম্পোটেরাসিন বি ইঞ্জেকশন দেওয়া হয়। নাম্বার সিক্স, প্রিভেনশন। এই ফাঙ্গাস বা ছত্রাক থেকে বাঁচার জন্য আপনাকে যা করতে হবে, অতিরিক্ত সময়ে যদি ফ্রিজে ফলমূল থাকে সেগুলা না খাওয়া এবং আপনার আশেপাশকে ভালো রকমে পরিষ্কার করা। অতিরিক্ত সময় কোনো খাবার রেখে খাওয়া যাবে না। যদি ফাঙ্গাসের কোনো উপসর্গ আপনার শরীরে দেখা যায় তাহলে দ্রুত আপনি ডাক্তারের পরামর্শ নিন। হ্যালো বন্ধুরা, সবার সুস্থতা কামনা করছি। আপনি কোন বিষয়গুলোর উপর ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Drop a like, leave a comment, and don't forget to subscribe to watch more videos like this.